প্রিয় দর্শক, আপনি যদি নিজ বাসার আম গাছগুলিতে খুব সহজে নার্সারির মতন করে ঠিক এই ধরনের চারা আম গাছগুলিতে মুকুল এবং ফল ধরাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা এই ভিডিওটিকে দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নার্সারিতে নার্সারিওয়ালারা কিভাবে সহজেই ছোট্ট চারা আম গাছগুলিতে এই ধরনের মুকুল ধরায় এবং গাছগুলিতে ফল দেখা যায়। ঠিক এই পদ্ধতি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। ভিডিওটি দেখার পর আপনারা হয়তো নিজেরাই নিজ বাসায় এই পদ্ধতিতেই খুব সহজেই নার্সারিতে যেভাবে চারা গাছে ফল ধরানো হয়, আপনারাও নিজ বাসার গাছটিতে সহজেই এই জাতীয় কলমের মাধ্যমে চারা তৈরি করে সহজেই নিজ বাসাতেও এই জাতীয় ছোট্ট চারাগুলিতেই আপনারা মুকুল এবং ফল ধরাতে পারবেন। প্রিয় দর্শক, এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই দাবিয়ে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছায় সবার আগে। তাহলেই আপনারা ভিডিওটিকে দেখতে পাবেন এবং আপনারা দেখা মাত্রই আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করুন অবশ্যই।